গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ডেটটা হলো 2nd December। আর আর আজকের দিনটা আমাদের একটু স্পেশাল, কারণ হচ্ছে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে মানে সকালবেলার দিকে অতটা কোনো সেরকম কোনো প্ল্যানিং নেই, আছে একটু সন্ধেবেলা আছে, জাস্ট একটু বাবা মারা আসবে আর কিছু নয়। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30, একটু দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে, তো কারণ আমারই উঠতে একটু দেরি হয়ে গেছে। তো চলুন স্টার্ট করি আজকের ব্লগটা। তো সবার প্রথমে সবার জন্য চাটা তৈরি করে নিয়ে আমি একটু মানে ঘরটার পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। এই যেমন ধরুন একটু বেসিনটা একটু নোংরা হয়েছিল, তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এইরকমই কিছু মানে পরিষ্কারের কাজ টুকটাক করে নিচ্ছি। পরিষ্কার টরিষ্কার করা হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমাদের বাড়ি ইলেকট্রিক কাকু এসেছেন, মানে আমাদের বাড়ির যাবতীয় যা যা ইলেকট্রিকের প্রবলেম হয় সবই উনিই করেন। তো আমাদের ওয়ার্ড্রপের একটু লাইটটা কেটে গেছিলো, তো উনি ওটাকে ঠিক করে দিচ্ছেন। হ্যাঁ, তবে ভাই খিদে পেয়েছে তো খুব জোরসে? হ্যাঁ, কিছু বললো তুমি বাবু? কিছু নেই বলে গা। এখন বাজছে প্রায় 1:30 মতো, আজ একটু দেরি হয়ে গেছে। আর ভাইকে, আমার হাজব্যান্ডকে আর আমার বাপিকে, তিনজনকে খেতে দিয়ে দিলাম। এখনও মা বাবা আসেনি, মা বাবা সন্ধ্যেবেলা আসবেন। তো লাঞ্চে আজকে হয়েছে ভাতের সাথে ওলকপি ভাজা, তার সাথে সবজি ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত ভাজা, আর হচ্ছে কাতলা মাছের ভাপা সর্ষে। বাজছে এখন 6:30, আর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রাত্রিবেলা ডিনার তৈরি করব বলে। তো সব কিছু ম্যারিনেট প্যারিনেট করে রেখেছিলাম, মানে প্রিপারেশন অর্ধেকটা করে রেখেছিলাম, শুধু রান্না করার পালা। বাবা চলে এসছে, মাও চলে এসছে। বিরিয়ানি না, দেখি কি হয়, দেখা যাক কি হয়। ওইটা আর ভাও আর ওইটা একসাথে হল, সিম্পলি হচ্ছে। তো সবসময় আর বিরিয়ানি টিরিয়ানি ভালো লাগে না, বিরিয়ানি না করছি না। এইবারে আসল মুহূর্তের পালা, আমি রেডি হয়ে চলে এসেছি। আমি এত সুন্দর করে সেজেছি, কিন্তু আমার হাজবেন্ড এক ফোটটা সাজেনি। ও বলছে তুমি সাজো না, আমার সাজার কোনো ইচ্ছা নেই, দরকারই পড়ছে না। তো এটা আমাদের হলো সেলিব্রেশন কেক। মুখে কি মেপে খাবো আমি কাটবো যখন? আজকে এখন 10:00, আর এখন আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে বসে পড়েছি। বাপি আর বাবা ওখানে খাচ্ছে, মা ওখানে খাচ্ছে, মায়ের পাশে আমি বসে পড়বো। আজকে আমাদের ডিনারে হয়েছে মাটন কষা, তার সাথে হয়েছে ফ্রাইড রাইস একদম সিম্পল, আর হচ্ছে মিষ্টি।
তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর প্লিজ প্লিজ আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আমার যাবতীয় ভিডিও পোস্ট করলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন।